হঠাৎ আমার পিছন থেকে কে যেন হাত দিল। আমার নাম সুদীপ, বাবা মার একমাত্র সন্তান। আমার বাড়ি শান্তিপুরে। গত দুবছর যাবত রাধা রামপুর গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষকতার কাজ করছি। সুদীপ বাবু, ফাইলগুলোর কাজ কি শেষ হয়েছে? স্যার, এখনো ফাইলগুলোর কাজ শেষ করতে পারিনি। আপনি আমাকে আরেক রাত সময় দিন, আমি কাল স্কুলে আসার পথে ফাইলগুলোর কাজ শেষ করে আপনার হাতে দেব। ঠিক আছে সুদীপ বাবু, আপনার উপর আমার পুরো ভরসা আছে। তাহলে স্যার, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। গ্রামটি ছোট হলেও গ্রামের সৌন্দর্যতা আমাকে বারবার মুগ্ধ করে। সবুজে ভরা গ্রাম বাংলা বুক চিরে বয়ে চলেছে আঁকা বাঁকা নদী। গ্রামটির মেঠো পথ দিয়ে চলার পথে মনে হয় আমি এক অপরূপ স্বর্গে বাস করছি। হীরালাল, একটু এখানে আসবে তো? আসছি স্যার। আমি একটু জরুরি কাজে বসবো, কেউ যেন আমাকে বিরক্ত না করে। ফাইলগুলো কাল সকালের মধ্যে আমাকে জমা দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কাজ করুন, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। আকাশটা ভালো নেই, গিনির শরীরটাও বেশ খারাপ, ওষুধ দিতে হবে। ঠিক আছে যাও। প্রায় 6টা বেজে এলো, যত তাড়াতাড়ি পারো ফিরে আসবে, মনে হয় আজ বৃষ্টি নামবে। ঠিক আছে স্যার, আমি যাবো আর আসবো। এটি বলে হীরালাল চলে গেল তার বাড়ির উদ্দেশ্যে। স্কুলের শিক্ষক হওয়া যেমন আনন্দ আছে তেমন সম্মানও আছে, কিন্তু মাঝে মধ্যে এ ফাইলগুলোর কাজ ভীষণ বিরক্তির কাজ। আসলে আমাদের স্কুলের শিক্ষকের সংখ্যা কম হওয়াতেই এ কাজগুলো আমাকেই করতে হয়। আমি বেশ কিছুক্ষণ যাবত কাজ করছিলাম, বাইরে তাকিয়ে দেখি বাইরে বৃষ্টি পড়ছে। তখনই ঘড়িতে তাকিয়ে দেখি ঘড়িতে তখন 8:10। সে কি, রাত 8টা পার হয়ে গেল, এখনও হীরালাল বাড়ি থেকে আসেনি? মনে হয় বৃষ্টির মধ্যে আসতে পারছে না। এ বৃষ্টি আর আসার আর টাইম পেল না। ওই ভেবে আবার আমি কাজে বসে পড়লাম। একটু পর হঠাৎই বাহির থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসলো। এত রাতে আশেপাশে কে কান্না করছে? আশেপাশে তো কোনো বাড়ি নেই। হীরালাল, ও হীরালাল! ও, হীরালাল তো বাড়িতে নেই। আমি আবারও কাজে বসলাম। কিছুক্ষণ পর ঠিক আবারও সেই কান্নার আওয়াজটা কানে এসে লাগলো। আওয়াজটি শুনে মনে হয় আমার বাড়ির বাইর থেকে কান্নার আওয়াজটা বেশি আসছে। আমি এবার রুমের ভিতরে থাকতে পারলাম না। আমি রুমের দরজাটি খুলে বাইরে তাকিয়ে দেখলাম বাইরে একজন মেয়ে বৃষ্টির মধ্যে কান্না করছে। কে আপনি, কোথা থেকে এসেছেন? আমি কোনো জবাব পেলাম না। আবারও জিজ্ঞাসা করলাম, এ বৃষ্টির মধ্যে আপনি এখানে কি করছেন? আমার নাম মোহিনী, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। ও, এখন তো বেশ বৃষ্টি হচ্ছে, কিছু মনে না করলে আপনি আমার রুমের ভিতরে আসতে পারেন। আমি একজন শিক্ষক, আমার উপর বিশ্বাস করতে পারেন। এ কথা বলতে কি না বলতেই মেয়েটি ঘরের ভিতরে প্রবেশ করলো। আপনার জামা কাপড় তো বেশ ভিজে গেছে। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনার ফাইলগুলোর কাজ আপনি শেষ করুন। আমি যে ফাইলগুলো নিয়ে কাজ করছি এটা আপনি কেমন করে জানলেন? আমি সব কিছুই জানি। আপনার বাড়ি কোথায় আপনি কি জানতে পারি? আমি পাশের জঙ্গলে থাকি।
মেয়েটির কথাগুলো আমার কাছে কেমন অদ্ভুত লাগছিল। আমি তখন ভাবছিলাম না জানি কি মুসিবত ঘরে ঢুকাল। যাক, যা হওয়ার তা হয়েছে। বাইরে তাকিয়ে দেখলাম এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমি কোনো কিছু না ভেবে আবার আমি কাজে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ কাজ করার পর আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত তখন 10টা বাজে। এত যে রাত হয়েছে কাজের চাপে আমি বুঝতেই পারিনি। আমার চোখ তখন মেয়েটির দিকে গেল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম মেয়েটি আমার রুমের ভিতরে নেই। সে কি, মেয়েটি গেল কোথায়? এখানেই তো ছিল, কি ব্যাপার? হীরালাল এখনো আসছে না, বৃষ্টি তো অনেক আগেই থেমেছে, কোনো বিপদে পড়ল না তো? ঠিক তখনই ভালো করে লক্ষ্য করলাম বাইর থেকে কেমন যেন একটা আওয়াজ ভেসে আসছে। আওয়াজটি খুব অদ্ভুত আর ভয়ানক। আমি আর ভিতরে থাকতে পারলাম না। আমি ঘরের দরজা খুলে বাইরে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি একদম উপস্থিত ছিলাম না। দেখছি যে বাইরে হীরালাল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর হীরালালকে সে মেয়েটি বুকটে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না। কি ব্যাপার, তুমি হীরালালের সঙ্গে কি করছো? মেয়েটি আমার দিকে যখনই তাকালো আমি মেয়েটিকে দেখে পুরোপুরি চমকে উঠলাম। কি বিভৎস চেহারা, রক্তে ভরা চেহারায় তার কোনো চোখ নেই। সঙ্গে সঙ্গে মেয়েটি আমার দিকে এগিয়ে এলো। আমি অনেক জোরে বাঁচাও বাঁচাও বলছি, তখন আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। পুরো শরীরটা অবশ হয়ে এসেছে। আমি যতই বাঁচাও বাঁচাও বলার চেষ্টা করছি ততই ওই মেয়েটা আমার কাছে চলে আসছে। সে কোনো মেয়ে নয়। সে যতই কাছে আসছে আমি তত তীব্র চেঁচাবার চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। হঠাৎ আমার পিছন থেকে কে যেন হাত দিল। স্যার, স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন? হে হীরালাল, তুমি? তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? জি স্যার, আমি অনেকক্ষণ যাবৎ আপনাকে ডাকাডাকি করছিলাম, আপনি শুধু বাঁচাও বাঁচাও বলছিলেন। আমি তখন বুঝতে পারলাম যে আমি স্বপ্ন দেখেছিলাম। এই দুপুরবেলায় এমন বাজে স্বপ্ন দেখে আমার মনটা খারাপ হয়ে গেল।